যে ভাঙনের মতো একটা জায়গায়, তাহলে আমাদের বুঝতে হবে আমাদের ঘর যদি শক্ত থাকে, আমাদের ভিত যদি শক্ত থাকে, তাহলে কিন্তু আমরা ভাঙনের ওদেরকে পর্যদৃষ্ট করতে পারবো। আপনি ভাঙনের দিকে এগিয়ে যান, ভাঙনের যে সমস্ত দুর্নীতিবাজ আছে বা ওই যে সমস্ত বিষ প্রয়োজন আছে আজকের আইসে বিজেপি বা বিভিন্ন রকমের যেসব মানে চক্রান্তকারী যে সমস্ত দল আছে তাদেরকে পর্যদৃষ্ট করতেই হবে, তবেই কিন্তু কালিম্পং বিধানসভা একটা ঐতিহাসিক সৃষ্টি হবে। যাহা সত্যি এখানকার কর্মী আছে, এখানকার সংগঠন আছে, তারা তাদেরটা বিষয়টা দেখেছে, আর বিধায়ক সাহেব বিনা চিন্তায় বিনা একদম কোন রকম নো চিন্তাতে ভাঙনের পুরো ঝাঁপিয়ে ভাঙন কিন্তু দখল করতেই হবে। আজকে যে দায়িত্ব দিয়েছে ভাঙনের মতো একটা জায়গায়, তাহলে আমাদের বুঝতে হবে আমাদের ঘর যদি শক্ত থাকে, আমাদের ভিত যদি শক্ত থাকে, তাহলে কিন্তু আমরা ভাঙনের ওদেরকে পর্যদৃষ্ট করতে পারবো। আর এমএলএ সাহেব যদি আমাদেরকে বারবার বোঝাতে থাকে, বারবার আমাদের সঙ্গে বলতে থাকে, তাহলে কিন্তু কখনোই সম্ভব হবে না। তাই আমাদের কিন্তু প্রত্যেকেই সেই দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। আমাদের কথা যে আমরা এখানে একদম সৈনিকের জায়গার এক তিল আমরা ছাড়বো না, এখানে এক তিল মাটি ছাড়বো না, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আপনি ভাঙনের দিকে এগিয়ে যান, ভাঙনের যে সমস্ত দুর্নীতিবাজ আছে বা ওই যে সমস্ত বিষ প্রয়োজন আছে আজকের আইসে বিজেপি বা বিভিন্ন রকমের যেসব মানে চক্রান্তকারী যে সমস্ত দল আছে তাদেরকে পরিচিত করতেই হবে, তবেই কিন্তু কালিম্পং বিধানসভা একটা ঐতিহাসিক সৃষ্টি হবে। যাহা সত্যি এখানকার কর্মী আছে, এখানকার সংগঠন আছে, তারা তাদেরটা বিষয়টা দেখেছে, আর বিধায়ক সাহেব বিনা চিন্তায় বিনা একদম কোনো রকম নো চিন্তাতে ভাঙনের পুরো ঝাঁপিয়ে ভাঙন কিন্তু দখল করতেই হবে। মূলত এই বিষয়টা মাথায় রেখে আমাদের এগোতে হবে। আর আমরা যদি না যা হবে যখন হবে এমএলএ সাহেব আসে দেখবে এগুলো, তারপর আমরা বলবে, তারপর আমরা এখানে কী হবে নামে দেখবো, কিন্তু ওইটা নয়। আজকে থেকে নেমে পড়তে হবে তার নির্দেশ যে এই রমজান মাস হয়তো বড় কোনো সভা হবে না, কিন্তু আমাদের ছোট ছোট করে এইভাবে বুথ সভাগুলো শাখা সমন্বয় সভাগুলো জনজননী সভা নেত্রী যারা আছেন সেইগুলোকে কিন্তু ধারাবাহিকভাবে আমাদের চালিয়ে নিয়ে যেতে হবে। সামনে যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের লড়াই করতে হবে, একটিও বুথ থেকে যেন কোনো রকম কোনো কেউ পাত্র দিতে পারে। আমরা তো আশা করি এখনো পর্যন্ত সেইরকম কোনো রকম কোনো দৃষ্টিভঙ্গিতে পড়ে না, তবুও বুথ সভাপতি যারা আছে, শাখা সংগঠনের সভাপতি যারা হয়েছেন এবং বঙ্গজয় নেত্রী যারা আছে, বিশেষ করে আমাদের অঞ্চল সদস্য যারা আছে, আর বুথ সদস্য তো আছেই, তাহলে আমাদের বাড়িতে বাড়িতে সদস্য, বাড়িতে বাড়িতে নেতৃত্ব আছে, তাহলে আমরাই কিন্তু জানি কোথায় কোন দেয়ালের আড়ালে বা কোথায় কোন গাছের তলায় রাত্রির অন্ধকারে কোথায় কী পুষপাস হয় এগুলো কিন্তু আমরা জানি, অনেকেই আবার বলি না। কারণ কে দাগি আসামি হবে, কে দোষী হবে বলে আমি আবার কোন ঝামেলায় করবো, এই দল যদি না থাকে তখন কিন্তু আমার অবস্থা ঢিলে হবে। মানে এইরকম জায়গায় কিন্তু এই সৈনিকগুলো নয়, আমরা কিন্তু একদম এই দলের একনিষ্ঠ সদস্য, অনেক মানুষ আছে তার মধ্যে থেকে নির্বাচন করে ঝাড়াই বাছাই করে কে কোন জায়গায় থাকবে, কে কোন পদে থাকবে, এটা কিন্তু দল চিন্তা ভাবনা করে একটা জায়গা দিয়েছে। তাহলে সেই জায়গার সেই আমার পদের মর্যাদা কিন্তু আমাকে রাখতে হবে। তাহলে আগামী শনিবার 8 তারিখ যে আমাদের সুরক্ষা কবচ, সেই সুরক্ষা কবচ শুরু হবে বিভিন্ন জায়গায়। আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে এই সুরক্ষা কবচ আমাদের এমএলএ সাহেব করেছে 10,000-20,000 মানুষ নিয়ে, এবং ব্যাপক পরিমাণে মানুষ সাড়া দিয়েছে এবং ঘণ্টার পর ঘণ্টা তিনি পথ পরিক্রমা করেছে, মানুষের দরজায় দরজায় গেছে, রাস্তা দিয়ে গেছে, প্রান্তরে প্রান্তরে মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছে। তাই আজকে দেবীশের সেই কর্মসূচি পালন হতে যাচ্ছে আগামী 8 তারিখে। হয়তো অত বড় করে তিনি করবেন না, এই সময় প্রখর রৌদ্রের মাঝখানে রমজান চলছে, তিনি বলেছেন হয়তো আমি 8 ঘন্টা থেকে জোর 1 ঘন্টা থাকতে পারি, কিন্তু জমায়েতরা সেই উনি হয়তো সেটা করবে, কিন্তু আমাদের বিষয়টা বলে দিয়েছে এখানে ছোট করে দেখার বিষয় নেই। উনি যাই করুন না কেন, যতটুকু করুন না কেন, আমাদের কিন্তু সমস্ত মানুষ নিয়ে এখানে উনি থাকতে হবে, জানান দিতে হবে যে আমরা আপনার সঙ্গে আছি। সেই দায়িত্বটা কিন্তু আজকে নেওয়ার জন্যই আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা ওই গাড়ি দেবে তারপর আসবো, গাড়ি ঘোড়া কতটা হতে পারে, যা গাড়ি ঘোড়া হবে হয়তো মায়েদের জন্য, বোনদের জন্য, নিয়ে আসার জন্য, করার জন্য, তাহলে আমাদের বাদবাকি আশেপাশে যারা যা আছে আমরা হেঁটে সাইকেল নিয়ে বাইক নিয়ে বা যাতে হবে মিছিল আকারে আমরা কিন্তু পৌঁছাবো। আমাদের আসার আগে মানে এমএলএ সাহেব আসার আগে যেন দেখতে পাই যে এখানে আমরা পাড়ার যে আশা আকাঙ্ক্ষিত যে মানুষ দরকার তার চেয়ে যেন আমরা ছাপিয়ে এখানে থাকতে পারি, তাহলে দেখা যাবে তিনি সকাল 7টা-8টার মধ্যে এসে বসে আছে আর আমরা কেউ হাটে গেলাম, বাজারে গেলাম, আর আমরা সেই পরে পরে আমরা হাত নেড়ে নেড়ে আসবো, এটা কিন্তু বেমানান দেখাবে। তাই সবার কাছে অনুরোধ যে আমাদের সেই বর্গ এমএলএ সাহেব যেমন আমাদের সবাইকে ভালোবাসে, আজকে যখন যেখানে যেভাবে আজকে আমরা বিরোধীদের এত কথা বলতে হবে কেন, আজকে যে কখনো ভাবা যায়নি যে কোনো সরকার আসুক, যে কোনো পার্টির নেতা মাথা বোধ যাই আসুক পশ্চিমবঙ্গের মধ্যে,
যে কাজ উন্নয়ন হয়েছে পশ্চিমবাংলার মধ্যে যা কখনো আর হবে কি যায় না, কিন্তু এই জিনিসটা জানতে যে বিরোধীরা যে আর কখনো এখনো যদি না সরানো যায় তাহলে আমরা আর পরবর্তীকালে এলে এইসব তো কিছু করতে পারবো না, তাহলে যে কোনোভাবে আমাদের আসতে হবে। তাই আজকে সবাই আজকে সব কিছু নীতি আদর্শ ভুলে গিয়ে তারা সব এক জায়গায় মত হয়ে কোনো যে কোনোভাবে তৃণমূলকে হারাতে হবে। তাই আমাদের মানুষ আমাদের সঙ্গে আছে, কারণ মানুষের কাজ করেছে যে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যে মাথা থেকে যিনি বার করে যে প্রকল্পগুলো নামিয়ে প্রায় 67-70 প্রকল্প, যা জীবনে যে কোনো একটা সরকার একটা প্রকল্পের নাম করে দেখাক যে জনমুখী বা এই মানুষের জন্য এরকম একটা উন্নয়ন প্রকল্প করা হয়েছিল, তাহলে মানুষের জন্য আজকে কী না করেছে প্রত্যেকেই জানে। আজকে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে স্কুল থেকে একবার হওয়া থেকে মরা পর্যন্ত আমরা সকলেই জানি, তারপরও মরা কান্না করছে কেউ কেউ মানে কোনো কোনো রাজনীতিতে পশ্চিমবাংলায় কিছু হয়নি এইসব লোভন দেখি এটা করবে। যে যা বড় বড় কোথায় কি হচ্ছে দুর্নীতি হয়েছে একমাত্র দল আছে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় নীতিতে চলছে, এখানে কিন্তু কারো ছাড় নেই, এটা প্রত্যেকটা দেশবাসী দেখছে যে একটাই দল আছে যে যেমন কর্ম করছে তার তেমন ফল আছে। কিন্তু আমরা যদি তলিয়ে দেখি এর চেয়ে বড় বড় দুর্নীতি করেছে এবং বিজেপির যদি দেখা যায় তলিয়ে সেখানে বড় বড় হচ্ছে দুর্নীতি হচ্ছে, কিন্তু সেটা তারা করবে না যেন কোনো কারণে মোটামুটি তৃণমূলকে দোষ দেখাতে হবে, তাদেরকে এটা করতে হবে অবদস্ত। তাই এখানে কিন্তু নেতারা শাস্তি পাচ্ছে, এই নিয়ে আমাদের গর্ব করে মানুষের বলার বিষয় আছে, এখানে মুখ ছোট করে রাখার নেই, আর কেউ কিছু বললে তার যে কমেন্ট করতে পারবো না এরকম কোনো বিষয় নেই, জবাব দিতে হবে, প্রতিহত করতে হবে বিরোধীদেরকে, কিন্তু একদম সুন্দরভাবে আউট করতে হবে। তাই একই কথা আগামী পঞ্চায়েত একদম নির্বিঘ্নে হবে, আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই দিল্লি গ্রাম পঞ্চায়েত আমরা এমএলএ সাহেবকে উপহার দেবো। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে সন্তুষ্ট করতে।